নমস্কার দর্শক বন্ধুরা, শুক্রবারের সাত সকালের সুরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রত্যেকটা নতুন দিন যখন আমরা শুরু করি, তখন সেটাকে কিভাবে নতুনভাবে আরও সুন্দর করে তোলা যায় সেই প্রচেষ্টা আমাদের মধ্যে থাকে। আর গত দিনগুলোতে আমরা কি হারালাম, কি পেলাম না, সেই হিসেবগুলোকে আমরা দূরে সরিয়ে রাখতে চাই ঠিকই, কিন্তু কিছু কিছু হিসেব বোধহয় ওভাবে সরিয়ে রাখা যায় না। গত 10ই জুন থেকে 16ই জুনের মধ্যে কোথাও গিয়ে একটা অনুভূতি বারে বারে হচ্ছে যে ভারতীয় চলচ্চিত্র জগৎ বোধহয় অনেকটাই অভিভাবকহীন হয়ে গেল। পরিচালকের মৃত্যু, অভিনেত্রীর মৃত্যু ভীষণভাবে নাড়া দিয়ে গিয়েছে আমাদের। তাদের দুজনের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানাই আর আজকের সাত সকালের সুরের দিকে এগিয়ে যাই। আর আজকে হচ্ছে 18ই জুন। 18ই জুন দিনটা যদি সেভাবে দেখি আপেক্ষিকভাবে কিন্তু তেমন কোনো গুরুত্ব নেই, কিন্তু এই দিনটি কিন্তু অন্যদিকে ওয়ার্ল্ড পিকনিক ডে হিসেবে কিন্তু পরিচিত। কিন্তু এখন যেহেতু একটা অন্যরকম পরিস্থিতি, সবটাই আমাদের ঘরের মধ্যে থেকে করতে হচ্ছে, ফলত সেই জায়গা থেকে না হয় আমরাও আজকে স্টুডিওয়ে বসে একটু অন্যরকমভাবে শুরু করি। আর আমাদের সঙ্গে আপনারাও থাকুন আজকে এই সুন্দর সকালে, একটা বৃষ্টি ভেজা নরম সকালে। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে নবনীতা, নবনীতা বাসু। নবনীতা, তোমাকে স্বাগত। আর আজকে তুমি যে গানের ডালি নিয়ে এসেছো একটু অন্যরকম, আমরা একটু অন্য জনরের গান শুনবো আমরা, তো শুরু করি চলো। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে, আমার নমস্কার। আমি প্রথমে একটি ভজন দিয়ে স্টার্ট করব। আমার মানে আমি যেই গুরু দীক্ষিত, তো সেখানে সেই গুরুর ওপরে একটা ভজন দিয়ে স্টার্ট করছি, তার আশীর্বাদ নিয়ে এবং সবার আশীর্বাদ নিয়ে। আধ্যাত্মিক দীক্ষা একদম। আচ্ছা, কোন গুরুর? আমি ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো তাহলে সেরকম ভাবেই শুরু হোক গুরুর পথ ধরে। একদম। हरी ज्ञान आए जिससे मुझे
शरण पर শুরু করলাম আমাদের এই শুক্রবারের সাত সকালের সুরের পথ চলা। নবনীতাকে সঙ্গে নিয়ে শুরু করলাম, কিন্তু নবনীতা একা নয়, অবশ্যই ওর সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় সেরে নেব। কিবোর্ডে রয়েছেন অঞ্জনদা, স্বাগত আপনাকে। গিটারে রয়েছেন সোমনাথদা, স্বাগত। আর তবলায় তরুণদা, স্বাগত। নবনীতা, আমরা আবারও গানে ফিরবো, কিন্তু একজন বন্ধু অপেক্ষা করছেন এই মুহূর্তে, ফোনটা একটু নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। নন্দন বাবু, সৌরভ বাবু এবং রাহুল বাবু ভীষণ সুন্দর সঙ্গতে রয়েছে, আর আমি তোমার কাছে একখানি রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ রাখলাম। আমি পরবর্তী, যেহেতু আমি রাগাশ্রয়ী গান আজকে রেখেছি, তাই জন্য এরপরে আমি ঠুমরি গাইবো। আচ্ছা, তার সাথে আরো বাংলা রাগাশ্রয়ী গান এগুলো গাইতে থাকবো। একদম একদম, চলো আমরা এক এক করে এগোবো। হ্যাঁ, আ
যেহেতু এখন বর্ষাকালও এসে গেছে আর আমি যে ঠুমরিটা গাইছি এটা মানে ঠুমরির মধ্যে কাজরি, মানে বর্ষার সময়ই গাওয়া হয়, তাই জন্য আমি মনে করলাম যে আজকে এটা গাওয়াটা ভালো লাগবে, তাই আমি চেষ্টা করছি এটা গাওয়ার। বরসন লাগে সাওন বুন্দিয়া রাজা, তোর বিন লাগে না মোর জিয়া। বরসন লাগে সাওন বুন্দিয়া রাজা, তোর বিন লাগে না মোর জিয়া। বরসন লাগে সাওন বুন্দিয়া রাজা, বরসন লাগে সাওন বুন্দিয়া রাজা, তোর বিন লাগে তোর
করতে গিয়ে তুমি যে কথাটা বললে যে বর্ষা তো একেবারে ঢুকে গেছে, মানে একেবারেই, মানে লাস্ট কয়েকদিনে বোধহয় আমরা সূর্যের মুখ দেখিনি, লাস্ট তিন চার দিনে, ফলে তো একদম মানে বর্ষার ঘনঘটায় আমরা আচ্ছন্ন। আর ঠিক সেই সময় এরকম একটা গান ভীষণ ভালো লাগলো নবনীতা। একজন বন্ধু অপেক্ষা করছেন ফোনে, ফোনটা নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোন বন্ধু রয়েছে? নমস্কার নমস্কার, হ্যাঁ কে বলছেন বলুন? হ্যাঁ সুপ্রভাত। হ্যাঁ কে বলছেন, আপনার নাম বলুন। আমি গোবিন্দ হালদার বৈশি থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? আমার খুব ভালো লাগছে। আমি নবনীতা, আমি আমি গোবিন্দ হালদার পান্ডা থানা। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন আপনি। গান খুব ভালো লাগছে, খুব ভালো। অনুরোধ আছে কিছু? আমি নিশ্চয়ই চেষ্টা করব। ঠিক আছে হ্যাঁ সঙ্গে থাকুন। নবনীতা একটু কথা আসি এবারে, যে ছোটবেলাটা কোথায় কেটেছে তোমার? আমি তো হাওড়াতেই বড় হয়েছি, এখনো পর্যন্ত হাওড়াতেই থাকি। আর গান, গানের শুরু কিভাবে? আমি মানে একদম যখন আমার 4 বছর বয়স এরকম টাইম থেকে গান করছি। বাড়িতে কেউ করতেন? হ্যাঁ মা করতেন, দাদু পিসি এনারা করতেন। আচ্ছা, মানে দাদু পিসি বলতে মানে বাবার বাড়ির দিক এবং মায়ের বাড়ির দিক দুদিকেই একটা গানের একটা ব্যাপার ছিল। একদম, আমি একদম যখন গানটা শিখেছি তখন মানে আমি হারমোনিয়ামে হাত পেতাম না। সেই 4 বছরের শেয়ে মানে এদিকে বসবে না ওদিকে সামলাবে এরকম ব্যাপার, মানে মানে কোলে বসে শেখা আর কি। মানে আমি দেবাশিস ঘোষের কাছে প্রথমে মানে আমার হাতে খড়ি। আচ্ছা, তারপরে শঙ্কর সরকার, চন্দ্রানী চৌধুরী, হৈমন্তী শুক্লা, আচ্ছা কৌশিক ভট্টাচার্য, এরকম মানে অনেকজনের কাছে আমি শেখার সুযোগ পেয়েছি। রথি মহারথীদের হাত ধরে ক্রমান্বয়ে এগোনো আর কি, একদমই। যে মানে শুরুটা আমরা করি, তারপর এই যে এগিয়ে নিয়ে যাওয়াটা, সেই চলার পথটায় না সঠিক গুরুর তত্ত্বাবধানে থাকাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এবং তুমি যাদের নাম বললেন তাদেরকে মানে আমরা প্রত্যেকেই কম বেশি চিনি, প্রত্যেকেই। এবং সেই জায়গা থেকে যে একটা একটা অন্যরকমভাবে একটা কি বলবো শিক্ষা লাভ, একদম তথাকথিতভাবে থেকে একটু অন্যরকম হয় এটা আমরা সবসময় মনে করি। এত গুণী মানুষদের কাছে যাওয়া এবং মানে গানটা যে মানে গানটা নিয়েই যে গবে সেই পরিকল্পনা তার মানে ভেতরে ভেতরে ছিল। হ্যাঁ, আমি মানে ছোট থেকেই গানটা ভালোবাসি, তারপরে আস্তে আস্তে দেখলাম যে গানটার প্রতি আমার খুব ন্যাকও রয়েছে, তো আস্তে আস্তে এটা নিয়েই বড় হলাম। আমি অন্য কোনো দিকে মানে অ্যাটেনশন দিতাম না, মানে পড়াশোনার সাথে গানটাই করতাম, পড়াশোনার সাথে গানটাই হতো। তারপরে রবীন্দ্র ভারতী থেকে মানে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি মানে ক্লাসিক্যাল মিউজিকে কমপ্লিট করেছি। আচ্ছা, বর্তমানে অল ইন্ডিয়া রেডিওতে আর কলকাতা দূরদর্শনের মানে বিআই গ্রেড আর্টিস্ট। আচ্ছা, মানে অনেকটা পথই এগিয়ে এসেছে। হ্যাঁ, সবই ঠাকুরের আশীর্বাদে। সেই পথের গল্প আমরা আরো শুনবো, আপাতত আর একটা গান শুনি। নিশ্চয়ই, আমি যে ঠুমরিটা গাইলাম ওইটা ছিল কাজরির মধ্যে, এবার ঠুমরি দিয়ে আরেকটা পার্ট ছোট করে করছি, ওটা আপনার মানে যেটা হচ্ছে দাদরা, দাদরার মধ্যে পড়ছে। ঠিক আছে চলো, আমি চেষ্টা করছি। একদম Chance.
সুন্দর, মানে আজকে সকালটা একটু অন্যরকম ভাবেই আমরা কাটাচ্ছি, এবং মনটা মানে কি বলবো, মানে আকাশে যেরকম মেঘ, আমাদের মনেও তো মানে লাস্ট এক বছরে মেঘ জমেই রয়েছে সব সময়, ঠিক তার মাঝখানে এইরকম কিছু সুন্দর গান যখন শুনছি সত্যি মনটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে। আমিও চেষ্টা করছি মানে সবাইকে যাতে আনন্দ দিতে পারি, সবারই তো মনটা একটা খারাপ হয়ে আছে এই করোনা পরিস্থিতির জন্য, তাই আমিও চেষ্টা করছি যাতে সবাই এই গানগুলোকে শুনে একটু মানে ভালোবাসে বা এনজয় করে, আমি চেষ্টা করছি তাদের মতন মানে তাদের মনের মতন করে করবার। একদম, আসলে কি বলতো, একজন শিল্পী যখন অন্তর থেকে চায় না যে তার গান দর্শক বা শ্রোতারা শুনুক এবং শুনে আনন্দ পাক, তাহলে দেখবে সেই আনন্দের জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়, এটা আমি মনে করি, কারণ একজন শিল্পী কিন্তু সবটুকুই দিয়ে দেয় তার শ্রোতার জন্য। একদম একদম। নবনীতা, অনেক রকম গান তো শিখেছ, হ্যাঁ, কিন্তু এই যে সেমি ক্লাসিক্যাল পর্যায়ের গানকে নিয়ে একটা এগোনোর চিন্তা ভাবনা, সাধারণত দেখো এই প্রজন্মের মানে অধিকাংশই দেখা যায় যে একটু অন্যরকম কিছু গাইতে পছন্দ করে, কিন্তু এই যে একটা সেমি ক্লাসিক্যাল নিয়ে একটা এগোনোর চিন্তা ভাবনা, এটা কেন তৈরি হলো? অ্যাকচুয়ালি আমি ছোটো থেকে সেমি ক্লাসিক্যালটা বা ক্লাসিক্যালটা অঙ্গের যে গানগুলো হয় সেগুলো আমি একটু পছন্দ করতাম, মানে আমি সেটাই শিখেছি, অন্যান্য গানও শিখেছি, কিন্তু কিন্তু ক্লাসিক্যাল শিখলে কি হয় মানে সব রকম গান গাওয়াটা অনেকটা সহজ হয়ে ওঠে। একদমই তাই, আর আমার একটু মানে এইদিকে ফ্যাসিনেশন, এইদিকেই ন্যাকটা বেশি, আমি চেষ্টা করি যে ওইটাকে ধরে রাখার, আর আমি যতজন গুরুজি মানে গুরুর কাছে শিখেছি, মানে শ্রদ্ধা হৈমন্ত শুক্লা, শ্রদ্ধেয় কৌশিক ভট্টাচার্য, যতজনের কাছে শিখেছি তার ওনারা সবাই মানে এই ধরনের গানই করেন, মানে সেমি ক্লাসিক্যাল বা ক্লাসিক্যাল, তো আমার সেই শেখাটা তাদের প্রেরণাতে আমি আরেকটু এগোতে পেরেছি বা চেষ্টা করছি এগোনোর জন্য। একদম, এবং মানে এই যে একটা আমি বলবো যে সব রকম গান গাও, কিন্তু একটা দিক নিয়ে যে এগোনোর একটা চিন্তা ভাবনা, এই যে সিদ্ধান্তগুলো খুব একটা সহজ থাকে না, কিন্তু এই যে ভালো লাগার জায়গা থেকে সিদ্ধান্তটা নিয়ে এগিয়ে যাওয়া এবং এত সুন্দরভাবে এগিয়ে যাওয়া, সবসময় বলবো যে ঠিক এইরকমভাবে যেন গানে সুরে সর্বদা থাকতে পারো। থ্যাংক ইউ। দর্শক বন্ধুদের বলবো যে সাত সকালের সুর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, আর লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা কিন্তু সরাসরি ফোন করে কথা বলতে পারেন নবনীতার সঙ্গে, এবং অবশ্যই আপনাদের পছন্দের গান যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই অনুরোধ করতে পারেন, নিশ্চয়ই আমরা কিন্তু সেটা শোনানোর চেষ্টা করব, আমরা মানে অবশ্যই শিল্পী শোনানোর চেষ্টা করবে। আপাতত একটা বিরতির সময় হয়ে গিয়েছে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি আবারও, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম আজকের সাত সকালের সুরে, আর আজকে আমার সঙ্গে নবনীতা রয়েছে স্টুডিওতে। নবনীতা, একদম গানে যাই, চলো। একদম। কি গান শোনাচ্ছে এবার? আমি যেটা মানে করছিলাম এতক্ষণ ঠুমরি, ওটা মানে পিলুর আগের ওপরে ছিল। আচ্ছা, তো ঠুমরি যেটা দাদরা করলাম, হ্যাঁ, কাজরি করলাম, এবারে ওই সেম রাগেতে একটা ছোট্ট বাংলা গান করার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, চলো। এটা খুব প্রচলিত গান মানে আমাদের, আমি চেষ্টা করছি করার। ঠিক আছে চলো, একদম। Oh,
গান নিয়ে আমি কোনো কথাতেই যেতে চাই না, এত সুন্দর তোমার পরিবেশনা এবং এত সুন্দর নির্বাচন। আসলে না মানে একটা গান তুমি একটা গানের অনুষ্ঠানে তুমি কতটা কি পরিবেশন করছো বা কিভাবে করছো তার উপরেও কিন্তু ভীষণভাবে নির্ভর করে। এবং আজকের সকালবেলা লাগবে, সকালবেলা আমাদের মানে মানসিকতাটা তো একটু অন্যরকম থাকে, এবং সেখানে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর গান, এত সুন্দর নির্বাচন, এত সুন্দরভাবে পরিবেশনা মনটাকে যেন ভীষণ ভালো করে দেয়। দর্শক বন্ধুদের জানাবো যে নবনীতা রয়েছে আজকে সাত সকালের সুর লাইভ অনুষ্ঠানে। আপনারা সরাসরি কথা বলতে পারেন ওর সঙ্গে, টিভি স্কলে যাচ্ছে আমাদের নম্বর, আপনারা ফোন করে সরাসরি কথা বলুন নবনীতার সঙ্গে। একটু ব্যক্তিগত জায়গায় আসি নবনীতা, যে খুব কম বয়সে একদম আধ্যাত্মিক জগতে একটু চলে যাওয়া, কারণ কারণটা কি, মানে একদমই মনের ইচ্ছে নাকি? একদমই মনের ইচ্ছে। আচ্ছা, হঠাৎ করে ইচ্ছেটা হলো নাকি? না, আমি ছোট থেকেই একটু ডিভোটি। আচ্ছা, তো তারপরে দেখলাম যে সৎসঙ্গে থাকা, সৎ মানুষদের সাথে থাকা, সেটার আলাদা অ্যাডভান্টেজ, তো সবাই সেটাই চায়, তো সেই জন্য আমিও চেয়েছি যে সৎ গুরুকে ধরা, তাই সেই জন্য আমি ঠাকুরের দীক্ষিত হয়েছি এবং সেই পথেতে চলার চেষ্টা করছি। এবং সবাইকেই সেটা বলবো যাতে সবার জীবনে একটা আদর্শ থাকে, সৎগুরুকে ধরলে তার জীবনের আদর্শটাও অ্যাচিভ করতে পারবে সে, এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। একদমই, এবং দেখো একটা সাধনার মধ্যে তুমি রয়েছো, একদমই, তো সেই জায়গাটা কি সম্পূর্ণ মনে হয়নি, মানে আরো একটা মানে একদম সঙ্গীত সেটাও তো একটা আধ্যাত্মিক, সেটা সেটাও একটা সাধনার জায়গা। আসলে সঙ্গীত এমন একটা সাধনা যেখান থেকে আধ্যাত্মিক জগতে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়, মানে লিংকটা সেভাবেই থাকে, অনেকটা অনেকটা স্মুথ হয়ে যায় সেই জায়গাটা। তো আমিও চেষ্টা করি যে ঠাকুরের কাছে সেই নিবেদন করা সঙ্গীতের মাধ্যমে, যাতে ঠাকুরের কাছে কানেক্টেড আরো বেশি ভালোভাবে হতে পারি, সেটা চেষ্টা করি। এবং মেডিটেশন এগুলো তো রয়েইছে, একদম, আর আমার ভালো লাগে, আমার ছোট থেকেই আমি ডিভোটি, একদম একদম মনের ইচ্ছা থেকেই আমি এটা, একদম মনের ইচ্ছা থেকে, ইচ্ছে যেটা থাকে সেটা মানে করে নেওয়াটাই ভালো। একজন বন্ধু অপেক্ষা করছেন ফোনে, ফোনটা নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। ভালো থাকার চেষ্টা চলছে, সবটুকুই চলছে, একদম। আর কেমন লাগছে আজকের অনুষ্ঠান? খুব ভালো লাগছে, ও রক্তগান গান গাইছে, তারপরে ভজন খুব শুনলাম, ভালো লাগছে। তবে আমি নবনীতাকে একটা ছোট্ট অনুরোধ করছি, বেগম আক্তারের যে গানটি এটি যোজনা করেছে আরি, ও ভালো গাইছে, আমার খুব মানে গানগুলো ভীষণ ভালো লাগছে, তাই বলছি এই ছোট্ট অনুরোধ যদি থাকে ওর কাছে তাহলে যেন গানটা শোনা যায়, আমি খুশি হব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ নবনীতা যদি পারে, বনিতা তোমাকে ধন্যবাদ, খুব ভালো লাগছে। আপনাকেও ধন্যবাদ ফোন করেছেন বলে, সঙ্গে থাকো। ঠিক আছে, হ্যাঁ সঙ্গে থাকো, আমরা গানে যাই, একদম চলো। এবার আবার একটা মানে আমি এরকম করেই সাজিয়েছি যে কিছু ভজন থাকবে, কিছু রাগাশ্রয়ী মানে বাংলা গান থাকবে। ঠিক আছে চলো, আসলে আমি আজকে অন্য কোনো গান রাখিনি সেই জন্য। একদম, আমরা এইভাবেই এগোবো আজকে। ঠিক আছে, Thank you.
সুন্দর অসাধারণ অনবদ্য এবং তোমার সঙ্গে যে তিনজন দাদা রয়েছে একদমই তারা তো মানে ভীষণ সুন্দরভাবে তোমার গানকে মানে তোমার গানকে আরো সুন্দর করে তুলছে নবনীতা এবার আবার একটু আড্ডায় আসি যে পড়াশোনা সেটা কি গান নিয়ে আমি প্রথমে মানে আর্টস নিয়ে পড়াশোনা করেছি তারপরে গ্রাজুয়েশন আর মাস্টার ডিগ্রিটা রবীন্দ্র ভারতী থেকে করেছি ফাইন আর্টসে আচ্ছা আচ্ছা মানে ওই গানটাকে ছেড়ে থাকা যাবে না
মানে আমি অন্য জায়গাতে চান্স পেয়েছিলাম হিস্ট্রিতে অনার্সে, তো আমি ওটাকে ছেড়ে মানে ওই কলেজটা ছেড়ে দিয়ে আমি যেই দেখেছি যে এখানে আমি এখানে তো একটা ইন্টার মানে একটা এন্ট্রান্স এক্সাম হয়, তো ওখানে ভেবেছিলাম যে সিলেক্ট হবো কি হবো না, অন্য একটা জায়গাতে ভর্তি হয়ে ভর্তি হয়ে থাকি আমরা সাধারণত। তারপর দেখলাম যখন আমার ফার্স্ট লিস্টে একদম 10 জনের মধ্যেই নাম ছিল, তো আমি সেটা দেখে আমি সঙ্গে সঙ্গে এই কলেজটা ছেড়ে দিয়ে তাড়াতাড়ি গিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছিলাম রবীন্দ্র ভারতীতে। দেন ওখান থেকে ইচ্ছা ছিল পিএইচডি করবার, বাট এখন অবধি করা হয়ে ওঠেনি, চেষ্টা করবো যাতে করতে পারি। একদম চেষ্টাটা চালিয়ে যাও, কারণ চেষ্টা যদি থাকে ইচ্ছে যদি থাকে অবশ্যই তোমার স্বপ্ন তোমার লক্ষ্য পূরণের দিকে তুমি নিশ্চয়ই পৌঁছতে পারবে। গানে যাব, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নেব। নমস্কার সুপ্রভাত। সুপ্রভাত ম্যাডাম, আমি যাদবপুর থেকে সুনীল ঘোষ বলছি। আচ্ছা বলুন দাদা, কেমন লাগছে আজকে? আপনাদের চ্যানেল ওয়ানকে স্বাগত জানাই আজ সকালে এমন সুন্দর গানের ডালি নিয়ে হাজির হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমি নমনীতা শিল্পীর সঙ্গে কথা বলছি। একদম নিশ্চয়ই কথা বলুন, কথা বলুন। একদম বলুন, শুনছেন নবনীতা? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো। জয় গুরু। জয় গুরু। পরিবেশনা ভারী চমৎকার হচ্ছে, আর আপনি যেহেতু ঠাকুরের দীক্ষিত আমিও সেই ঠাকুরেরই দীক্ষিত, আপনি ঠাকুরকে মাথায় নিয়ে যখন চলছেন এবং আপনার সমগ্র অনুষ্ঠানটা সুন্দরভাবেই শেষ হবে এবং আপনি যেভাবে গান পরিবেশন করছে সেই গান শুনে খুবই আনন্দ পাচ্ছি, আপনি এইভাবেই অনুষ্ঠানটা চালিয়ে যান। কিছু অনুরোধ আছে আপনার? না অনুরোধ যেমন গান গাইছে ঠিকই আছে, আর স্পেশাল অনুরোধ যিনি বেগম আফতাবে যে গানটা গাইতে বলেছিলেন আমার আগে একজন মহিলা, সেই গানটা যদি ওর গাওয়ার মতো স্কোপ থাকে বা ওর ঝুলিতে থাকে তবে পরিবেশন করতে পারে। যোজনা করেছে আরি, ঠিক আছে দেখা যাক কি হয়। ধন্যবাদ, ঠিক আছে সঙ্গে থাকো। আমরা গানে যাই না বনিতা, কি শোনাচ্ছে এবারে? এবার আরেকটা বাংলা গান, রাগাশ্রী বাংলা গান। আমি মানে লাস্টে যার কাছে শিখেছি শ্রদ্ধেয় কৌশিক ভট্টাচার্য, ওনার গাওয়া একটি গান পরিবেশন করার চেষ্টা করছি বাংলা গান। ঠিক আছে চলো, গুরুর গান একেবারে। চলে মালা খানি পায়ে
বিদায় আমরা এখন কোনো মতেই বলবো না, কারণ এই মুহূর্তে অনুষ্ঠানের একেবারে মধ্যগগনে আমরা রয়েছি আর নবনীতা যেহেতু সঙ্গে রয়েছে, তাই বিদায় বলার এই মুহূর্তে কোনো প্রশ্নই ওঠে না, বরং আমরা গানেই থাকি। একদম, পরবর্তী গান কি শোনাবেন? পরবর্তী আমি আরেকটা ঠুমরি অঙ্গের, যেটা হরি হয় মানে হোলির সময় গাওয়া হয়, আচ্ছা সেটা গাওয়ার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, চলো ডিফারেন্ট ডিফারেন্ট করার চেষ্টা করছি, জানি না দর্শক বন্ধুদের কিরকম লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই ভালো লাগবে, কারণ একটু অন্যরকম ভাবে সাজানো তো তোমার সকাল, আর দেখা যাক বর্ষার সকালে একটু না হয় রঙিন হয়ে উঠি আমরা। চলো, থ্যাংক ইউ। আর দর্শক বন্ধুদের একটু জানিয়ে রাখবো যে আপনারা যারা টিভির ওপারে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং চাইছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, তাদেরকে বলবো অবশ্যই টিভিএস কলেজ আমার নম্বরে যোগাযোগ করুন, কোনো একটা সকালে আড্ডা দেব আপনার সঙ্গে, আর অবশ্যই শুনবো গান, ঠিক যেভাবে আজকে নবনীতা রয়েছে আমাদের সঙ্গে। চলো আমরা গানে যাবো। রঙ সারি হে, রঙ সারি গুলাবি চুনরিয়া রে মোহে মারে, মারে নজারিয়া সাওরিয়া রে, মিউজিশিয়ান দাদারা এত ভালো বাজাচ্ছেন তাই আমার গানটা পরিবেশন করতে আরো ভালো লাগছে, আমাদের শুনতে ভালো লাগছে। রঙ সারি গুলাবি চুনরিয়া রে, রঙ সারি গুলাবি চুনরিয়া রে মোহে মারে, মোহে মারে নজরিয়া সবরিয়া, মোহে মারে নজরিয়া সাওরিয়া রে, রঙ সারি গুলাবি চুনরিয়া রে, মোহে মারে নজরিয়া সাওরিয়া রে, রঙ সারি।
অনেকটা রঙিন হয়ে উঠেছি, রংটা ধুয়ে ফেলবো না, বরং যত্ন করে মনের মধ্যে রেখে দেবো আর একটা বিরতি নিয়ে নেব। বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে ফিরে এলাম সাত সকালের সুরের একেবারে অন্তিম পর্বে, আর আজকে নবনীতা রয়েছে আমাদের সঙ্গে। নবনীতার সঙ্গে কথা এখানে তো ফিরবো, তবে তার আগে একটা ফোন রয়েছে আমাদের, দেখে নেব কোন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত পিয়ালি। হ্যাঁ কেমন আছো? আর তোমাদের ফোন পেয়েও ঠিক আমাদের ঠিক ততটাই ভালো লাগে। কেমন লাগছে বলো আজকের অনুষ্ঠান? খুব ভালো অনুষ্ঠান হচ্ছে গো, সকাল থেকেই দেখছি। একটু শিল্পীর সঙ্গে কথা বলি? একদম নিশ্চয়ই কথা বলো। হ্যাঁ জয় গুরু নবনীতা। হ্যাঁ জয় গুরু। হ্যাঁ আমিও একই গুরুর শিষ্য, ভীষণই ভালো লাগছে তোমার অনুষ্ঠান। সকাল থেকেই তোমার অনুষ্ঠানের গানগুলো শুনছি, তো তোমার বেশ পছন্দটার তালিকাটা বেশ অন্য ধরনের, খুব ভালো লাগছে। আর তোমার গলাটাও খুব মিষ্টি গলা, আর সব মিলে একটা সুন্দর সকাল। আর যন্ত্রশিল্পটা তো অসাধারণ, বলার কিছু নেই, খুব ভালো লাগবে। কোনো গানের অনুরোধ নেই, তোমার মতো তুমি সাজিয়ে একটু শোনাও, খুব ভালো লাগবে। ঠিক আছে, সঙ্গে থাকো, ভালো থেকো, একদম সুস্থ থেকো, ভালো থেকো। চলো গানে যাই। আচ্ছা একটা রিকোয়েস্ট এসেছিল কিছুক্ষণ আগে, বেগম আক্তার জির গাওয়া যোজনা করেছে আর আমি দুজন বন্ধুর অনুরোধ। হ্যাঁ দুজন, আমি চেষ্টা করছি জাস্ট ছোট করে মুখরাটুকুনি গাওয়ার। আচ্ছা চলো। অনুরোধ রেখেছিলেন তাদের সেই শোনার সেই ইয়েটা রয়েছে বলে তারা এরকম ধরনের গান রিকোয়েস্ট করেছে। সেরকম ধরনের ভালো শ্রোতা, একদমই সবাই ভালো শ্রোতা, মানে এই ধরনের টেস্টটা যারা বোঝেন একদম সেই বুঝেই সেই রিকোয়েস্টটা করেছেন। তাদের কাছে আমি অসংখ্য মানে কৃতজ্ঞ আর কি তাদের কাছে।
এরকম ধরনের রিকোয়েস্ট করছে, আমি আমার কাছে তোলা ছিল না মানে তবুও আমি চেষ্টা করলাম আপনাদেরকে শোনানোর জন্য। একদমই তাই, এবং আমরা এটা আমরা সবসময় বলি যে আমাদের এখানে যারা ফোন করেন, যে সকল দর্শক বন্ধুরা ফোন করেন, তারা কিন্তু ভীষণভাবে গানগুলো শোনেন, ভীষণ ভালো শ্রোতা তারা, এবং খুব মানে ভালো শ্রোতারাই কিন্তু ভালো অনুরোধ রাখেন আমাদের কাছে। আর দেখে নেব কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, শুভ সকাল বাগুড়িয়া, সুধীন বিশ্বাস। হ্যাঁ দাদা বলুন, কেমন আছেন? অনেকদিন পরে, গত শনিবারে চেষ্টা করে পাইনি, আজকে পেলাম, যাই হোক খুব ভালো লাগছে। আর নবনীতা বসু সুন্দর গাইছেন, কণ্ঠস্বর পিয়ালিদি সঞ্চালনা তো তুলনা হয় না। আজ 18ই জুন শুক্রবার, গত 16 তারিখে ছিল হেমন্ত জন্মদিন, তখন মনে পড়ছে হেমন্তর ভাই এসেছিলেন অমল উপাধ্যায় বাগুড়িয়াতে, তার জন্মদিন, তাদের জানাই প্রণতি, মনে বাজে এই মেঘ মেদুর আকাশে, দিন দিন বর্ষা ঋদ্ধ খুশির দিন, নবনীতা বোন নতুন ভাবে গাইছেন অনুক্ষণ, এত সুন্দর কণ্ঠস্বর ও গায়কি যে আলোকিত মনোবন, পিয়ালিদি সঞ্চালনায় বলার অপেক্ষা রাখে না, চ্যানেল ওয়ানে যেন সুর সুর সুরধ্বনি বয়ে আনে, কোনো ক্ষেত্র মনে রাখে না, সন্ধ্যার কোনো বর্ষার গান যদি নবনীতা গান, লাগবে ভালো জ্বলবে আলো, স্মৃতি সুধা ঝরবে অপুরাণ, সংগতকার ভাইদের জানাই অপরন্ত ভালোবাসা, তাতেই আমার আলো, তাতেই আমার আশা। নমস্কার নমস্কার নমস্কার, সঙ্গে থাকুন, আমরা গানে চলে যাই। একদম, আমি এবার একটা আমার একটা রিকোয়েস্ট ছিল, আমার একজন ফ্রেন্ড আমাকে বলে রেখেছিল যে একটা নজরুল গীতি গাওয়ার জন্য। আচ্ছা। আর ওটা আমার সাবজেক্ট, মানে আমি অল ইন্ডিয়া রেডিওতে নজরুল গীতির জন্যই বিহাই গ্রেড পাই। আচ্ছা, তো আমি ওটা চেষ্টা করছি একটু গাওয়ার। ঠিক আছে চলো। Thank you.
কাজী নজরুল ইসলামের গান, এবং বলা হয় যে মানে তার গান আর আমাদের যে ক্লাসিক্যাল গান মানে একেবারে সমগোচ্ছীয়, মানে আর ভীষণ পছন্দের, আমারও একটি ভীষণ পছন্দের, ভীষণ পরিচিত একটি গান, ভালো লাগে এই গানগুলো, একটা অন্য ভালো লাগা তৈরি করে মনের মধ্যে। আসলে নবনীতা পরিচিত গান এগুলো, একদমই তাই। নবনীতা, গান শেখা হচ্ছে, শেখানো হয় কি? হ্যাঁ, আমি শেখাই, শেখানোর চেষ্টা করি, কারণ আমি নিজেকে কখনোই টিচার মনে করি না। আমি নিজে অল টাইম মানে সবসময় স্টুডেন্ট এটাই ভাবি। আমি একটা কলেজে পড়াই, মানে বিএড কলেজে মিউজিক টিচারের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মানে সেখানে আমি পড়াই, অনেক বড় বড় ছেলে মেয়ে আছে কলেজে, কিন্তু আমি তাদেরকেও সব জায়গাতে এটাই বলি যে আমি টিচার এখনো হতে পারিনি বা হওয়ার চেষ্টাও করছি। সবসময় আমি স্টুডেন্টই থাকতে চাই, তাদের থেকেও অনেক কিছু শিখি এবং নিজে সেটাকে মানে অ্যাডপ্ট করার চেষ্টা করি এবং নিজে শিখে সেটাকে, মানে আমি যেটুকুনি শিখেছি সেটাকে শুধু তাদের মধ্যে শেয়ার করি। দেখো, গান মানে যেটা আমার অন্তত মনে হয় কৃপায় আমি সেটা চেষ্টা, একদমই। আর সঙ্গীত মানে কিন্তু আদান প্রদান বিষয়টা কিন্তু ভীষণভাবে জড়িত সঙ্গীতের সঙ্গে, যত দেবে তত পাবে এরকম একটা ব্যাপার। আর দেখো, গান থেকে কে মানে গান সঙ্গীতের কাছ থেকে কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু এক্সপেকটেশন থাকে, সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। গান নিয়ে কিছু করার ইচ্ছে রয়েছে, নিজস্ব কিছু কাজ, আলাদা কিছু, আলাদা করে কিছু করার কাজ ইচ্ছা আছে করবার? আচ্ছা, দেখি মানে ঠাকুরের কৃপায় কি হয়, সুযোগ যদি পাই নিশ্চয়ই করব। আমার ইচ্ছা অনেক কিছু আছে, মিউজিক নিয়ে কিছু কাজ করার। এর আগে কিছু করা হয়েছে? করা হয়েছে বলতে মানে আমি তো এই গভর্নমেন্ট প্রোগ্রামগুলো করি, মানে ওখানকার রেপুটেড আর্টিস্ট, মানে অডিশন দিয়ে সিলেক্ট হয়েছিলাম আর কি। তার সাথে সাথে এমনি ভালো কোনো কালচারাল প্রোগ্রামগুলো সেগুলো করি, কোনো ডিভোটি জায়গা, ডিভোশনাল মানে স্পিরিচুয়াল প্লেসগুলোতে গিয়ে প্রোগ্রাম করি, এই চলছে আর কি আমার লাইফে। আর নিজস্ব কিছু গান বা মৌলিক গান যেটাকে বলি সেটা, আমি যেটা যে আজকে শুরু করলাম, একদম শুরুতে যে ভজনটা করলাম সেটা আমার মানে ঠাকুরের উপরেই যে ভজনটা হয়, মানে অ্যালবামটা হয়েছে হে গুরু পরমেশ্বর, ওটা ওই পুরো অ্যালবামটাতে আমার গাওয়া, এবং ঠাকুরের কৃপায় সেই ঠাকুর বাড়ি থেকে দাদা আমাকে এটা করিয়েছেন, আমি সেই সুযোগটা আমার থেকে পেয়েছি। ওখানে ওই অ্যালবামেতে আমি 8টা গান করেছি। আচ্ছা, সেখান থেকে একটা নজরুল গীতির অ্যালবামও হয়েছে, সেখানে কিছু গান করেছি। আচ্ছা, চলো আবার একটু গানে যাই আমরা। আমি এবার একটা হরিহরেনজির গাওয়া একটা গজল পরিবেশন করার চেষ্টা করছি। ঠিক আছে, চলো এখনই আমরা শেষকানে যাবো না, শেষকানের আগে এই গানটা শুনে নিই, তারপর আমরা শেষকানে যাবো, কারণ আস্তে আস্তে সময়ও তো প্রায় ফুরিয়ে আসছে, আমাদেরও এবার অনুষ্ঠানের সুতো গুটোতে হবে আর কি বলতে পারি। চলো পরবর্তী গানে যাই আমরা। দর্শক বন্ধুদের জানিয়ে দেবো, আপনারা যারা চাইছেন সাত সকালের সুরে অংশগ্রহণ করতে,
তারা অবশ্যই টিভি স্ক্রিনে যাওয়া নম্বরে যোগাযোগ করুন, আর কোনো একটা সকালে গানে আড্ডায় আপনার সঙ্গে সময় কাটাবো। আজ রয়েছে নবনীতা।
সুন্দর একটা সকাল কাটালাম তোমার সঙ্গে। তোমার কেমন লাগলো এখানে এসে? আমার খুব ভালো লাগছে, তোমার সাথে কথা বলে তো আরো বেশি ভালো লাগছে। আর মিউজিশিয়ান দাদারা এত ভালো বাজাচ্ছে এবং এত ভালো ভালো শ্রোতা পেয়ে আমার খুব ভালো লাগছে। আজকে দিনটা আমার খুব ভালোই যাবে। একদম, আমাদেরও ভীষণ ভালো লেগেছে এবং তোমার সঙ্গীত জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তুমি তোমার ছন্দে তোমার মতন করে এগিয়ে চলো, অনেক অনেক শুভকামনা রইল। আর দর্শক বন্ধুদের থেকেও বিদায় নেওয়ার পালা, তবে তার আগে অঞ্জন দাকে, সোমনাথ দাকে এবং তরুণ দাকে অনেক অনেক ধন্যবাদ। আর বিদায় নিচ্ছি আপনাদের থেকে, অবশ্যই একটা গান শুনতে শুনতে বিদায় নেব। আজকের শেষ গান কি রয়েছে? আজকের মতো শেষ গান, আজকের মতো যে আমি শুরু করেছিলাম ভজন দিয়ে, মানে ঠাকুরের ভজন দিয়ে, সেরকমই একটি ভজন দিয়েই আমি পরিবেশনা দিয়ে শেষ করার চেষ্টা করি, কারণ ঠাকুরকে মাথায় নিয়ে চললে তাকে দিয়ে শেষ করাটা আমার মনে হয় উচিত। ঠিক আছে, চলো আমি চেষ্টা করছি। এটা খুব সবার পরিচিত গান এবং এটা আমার আমার আঙ্কেল মানে আমার কাকুর রিকোয়েস্ট ছিল এই গানটা গাওয়ার জন্য। উনি অনেক বলেছিলেন আমাকে, আমি ওনার কথা রাখার চেষ্টা করছি এবং আশা করি সবার ভালো লেগেছে। সবাইকে আমার নমস্কার, আপনাদের সাথে আবার নিশ্চয়ই দেখা হবে। একদম নিশ্চয়ই।